মজা 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 টাঙাবো মজা টাঙাবো আমরা এখন মজা টাঙাবো না টাঙাও এটা সরিয়ে দিই না ত্রিশূলটা সরিয়ে দিয়ে নি না টাঙাও এখানে সান্তাটা দু গিফট দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খুশি খুশি এখানে সান্তাটা দু গিফট দিয়ে যাবে হ্যাঁ খুশি খুশি তাহলে আমাকে থামি দাও এবার খুশি হয়েছে তো হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছে তো তাহলে ত্রিশূলটা কোথায় রাখবো এখন ত্রিশূলটা এখানে এই যে স্যান্টা দাদু চলে এসেছে এখন বেজে গেছে প্রায় 12:30টা আর সোনার গিফট এখানে রাখা হয়ে গেছে সোনা সকালবেলা উঠে দেখবে তোমাদেরকেও দেখাবে আরও একটা গিফট আছে কিন্তু এই গিফটটা এখানে ঝোলানো গেল তাই এখানে ঝোলানো রয়েছে আপাতত সোনার গিফট তো দেখালাম মানে দেখাইনি দেখালাম ঝুলিয়ে রয়েছে আর আমার গিফট কি বলো তো এই যে মিঠা পাতি পান মিষ্টি পান এখন দেখছো অরিন্দম ফোনের লাইটটা ধরে রয়েছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি মিঠা পাতি পান আর সোনা ঘুমাচ্ছে তো লাইটটা জ্বালানো যাচ্ছে না নাহলে এখনই তিরিং বিরিং করে লাফিয়ে উঠে পড়বে তো এখন আমি একটা পান খাবো অরিন্দম একটা পান খাবে এমনি পান খায় না জিভ লাল হয়ে যাবে আগে ছোটোবেলায় ভালোবাসতাম যে জিভ লাল হয়ে যাবে লিপস্টিক লিপস্টিক লাগবে লিপস্টিক আর পরা লাগবে না দুদিন ওরমই লাল থাকবে ভালোবাসতাম কিন্তু এখন বড় হয়েছে এখন বুদ্ধি হয়েছে তো ওর জন্য এখন এই পানটা ভীষণ ভালোবাসি তো অরিন্দম মাঝে সাঝে এনে দেয় তো আজকে আমাকে এটা গিফট করেছে খাবো একটুখানি পাতাটা একটু চেবালাম তো যাই হোক এখন রাত্রিবেলা এখন বাজে পুরো রাইট 12:30টা বাজে তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে আমি প্রিয়া তোমাদেরকে যেন অনেক অনেক সোনা গিফট দেখাচ্ছে কালকে মজার মধ্যে ঢুকেছিল এই যে গিফট তো সবাইকে মেরি ক্রিসমাস সবাই অনেক অনেক সবাই অনেক অনেক আনন্দ করো ফায়ার ফায়ার করে দিয়েছে তোর স্মাইলি বল তো চলে গেছে বাবা স্মাইলি বল তো চলে গেছে আচ্ছা আচ্ছা নিয়ে আসো স্মাইলি বল নিয়ে আসো এই দেখো সোনা গিফট পেয়ে গেছে সোনার আগের বন্দুকটা ভেঙে গেছে ওর জন্য এটা আবার গিফট পেয়েছে আর ও সব থেকে খুশি হয়েছে স্মাইলি বলটা পেয়ে ভীষণ খুশি হয়েছে বাবা এটা কি বল এটা পেয়ে খুশি এটা পেয়ে খুশি না ওটা পেয়ে খুশি ওলে বাবালে আচ্ছা সবাইকে মেরি ক্রিসমাস বলো এটা ভেঙে দাও ভেঙে দেবো আচ্ছা ভেঙে দিতে হবে না তুমি সবাইকে মেরি ক্রিসমাস বলো মেরি ক্রিসমাস ঠিক আছে এটাই হবে তাই না বড় হয়ে আবার বলবে তাই না মেরি ক্রিসমাস এই তো বলেছে বলে সবাই অনেক অনেক আনন্দ করো আচ্ছা তো চলো পরে আবার কথা হচ্ছে ঠিক আছে এখন সোনাকে একটু দেখি এটা খায় না বাবা আমি বলি দেখেছো কি ফাজিল ওর ঠাম্মু বলে কি ফাজিল তাই বলছে হ্যাঁ আজকে মামাম দুদুন আসবে তুমি হ্যাপি ও তাহলে আসো মামাম দুদুন আসুক তখন আবার দেখা হবে মাবুনু আসছে ফোন করেছিল ওর জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি মাবুনুকে নিয়ে যাওয়ার জন্য তাই না বাবা লাফাও 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 বসিস না সারপ্রাইজ ইয়ে ও বাবা এটা সারপ্রাইজ খুশি খুশি চলো আমি যাই তো স্যার বাবা আসবো তোমরা ওই টিভিটা ইউটিউব চ্যানেলে ইয়ে করেছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এইবার সব বলছে যে বাবা কোথায় ভাড়ায় গিয়েছিল কি ব্যাপার, মাকে বলেছে, এইবার মা আমাকে জিজ্ঞেস করছে। তারপরে ওই যে আনন্দের ওখানে একটা বউ কাজ করে না ওই ফার্মেসিতে, ওর মেয়ে এবার এই দিনকে বলছে বলছে কাকা তোমার এরকম টোটো দেখলাম। চলো আচ্ছা বসো এখানে, বসো এখানে একটু বসো, এখানে টিভিও দেখতে পারবো। রাস্তার মাঝখানে বসে পড়েছে দেখ। আমাকে সেদিন বলছে নেপালের ছেলে বিয়ে দেখেছে চেয়ার থেকে, আমি বলি ও মা মা আমাকে কিনে দেবে, খুশি দেখ। চলো আসো, চলো আমার হাতে দাও, চলো নিয়ে চলো ঘরে চলো। ও বাবা এটা কে দেখছে, কে দেখছে, কে দেখছে, দুদু এনেছে, দুদুন আমল দুদু তাই সান্টা দাদু আরো অনেক কিছু দিয়েছে, চলো চলো দেখাবো, আসো চলো আরো অনেক কিছু দিয়েছে দেখবে চলো। কি জিনিস আছে মজা, এ মা খাইয়ে দিল। আচ্ছা তোমার ছোট চেয়ারটা তোমার খেতে পারবে এর মধ্যে, খেতে পারবে? এখানে এখানে বসে নিচে দি বাবা, নিচে দি বাবা, আর ডিমটা আমি টুকরো টুকরো করে দিচ্ছি। ওভাবে খেতে পারবা না শোনো, বাবা পারবা না এরকম করে খেতে, এখানে বসে খাও, ওইখানে বসে খাওয়া যায় না, তুমি কালকে যেভাবে খাচ্ছিলে হ্যাঁ ওইভাবে খেয়ে নাও, দুদিনের মামাম দেখুক হ্যাঁ। আচ্ছা খাও, আর ডিমটা আমি টুকরো করে দিচ্ছি, একটু একটু করে খাও নিয়ে নিয়ে হ্যাঁ। তোমার সোনা দেখো এইটুকু বাচ্চা একা একা খেতে পারে, তাই তো আমার সোনা কি সুন্দর নিজে নিজে খেতে পারে। আবার একটা কেক এনেছি সেটা করবে না তাই বলছে, নতুন যেটা এনেছে সেটা। আচ্ছা করো, তোমার সোনাকে দুধটা দিয়েছে, ভালো হয়েছে দাদা রান্না বান্না ভালো হয়েছে? কেমন লাগছে দাদা, কেমন লাগছে আপনার খেতে? ভালো ভালো লাগছে। এ কি দাদা কথা বলছেন না কেন? আমি খেতে বসে কথা বলি না, ওরে পাকা পুরো রে। আর আজকে আমরা খাবো বিরিয়ানি, মা গুলো খেয়ে এসছে কিন্তু তাও এখান থেকে একটু একটু দেবো খেতে, আমি তো একটু খেতে পারবো না, একটুখানি খেতে হবে কারণ মা বোন এসে একটার সময় আর খেয়েছে বারোটার সময় ধরো, তাহলে যখন অরিন্দম আসবে আড়াইটার সময় তখন অলরেডি খিদে পেয়ে যাবে, তাই এখান থেকে আমরা একটু একটু করে খাবো, মা বোনকে একটু একটু প্লেটে দেবো প্রসাদের মতো করে বিরিয়ানি প্রসাদ, আর আমরা খেয়ে নেবো
এটা কালকে রাত্রিবেলা এনেছো এই জন্য রেখে দিয়েছি। দাদা আস্তে আস্তে খাও, গায়ে পড়ছে যে আস্তে আস্তে। মা আবার আসার সময় চিকেন নিয়ে এসছে, তো এখন আমরা খাবো, বিরিয়ানি দিয়ে চিকেন কষা দিয়ে খাবো, ভালোই লাগবে। মা বলেই ছিল, তো একটু চিকেন নিয়ে এসছে আর পুইমিটুলি নিয়ে এসছে, আর সোনার জন্যও চিকেন নিয়ে এসছে, সোনাকে রাতে দেব। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার কথা হচ্ছে। এটা কি হচ্ছে? আমার সাথে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে। আচ্ছা তুই অরেঞ্জ খাবি না? ও ঠান্ডা বা ভালো স্লিপ হয়েছে তো? ওটা আসতো, ওটা ছাড়িয়ে দেবো, যেগুলো ছাড়ানো আছে সেগুলো খাও, নাহলে বোতল চলে আসবে। তো এখন ওপরে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা বিরিয়ানি খেলাম, আর মাকে এইটুকু দিয়েছি, বুনুকেও এইটুকু দিয়েছি, পরে যাবি, কারণ এখন বাজে পরে তিনটে, আর মারা এসেছে একটার সময়, আর মারা দুপুরের খাবার খেয়েছে বারোটার সময়। প্রতিবারই যখন আসে বারোটার সময় মারা খেয়ে একটার দিকে চলে আসে, খাওয়ার পরে ড্রেস ট্রেস করে, মেয়ের বাড়িতে খাওয়া যাবে না, কুটুম বাড়িতে তাই খাওয়া যাবে না। তো ওর জন্য খেতেই এসছে, তো বললাম যে একটুখানি বিরিয়ানি খাও, তো আমরা খেয়ে দিয়ে ওপরে এলাম। এখন একটু ফল টল খাওয়া হলো, এবার একটু সোনাকে ঘুম পাড়াবো, তারপরে আমরা গল্প গুজব করবো, আর পাশেই সেই তাসা বাজছে, তাসার আওয়াজ আসছে, তোমরা একটু ইগনোর করো, ঠিক আছে? আর মা ভাই তো আর নোংরা নেই, এই যে একটা নতুন মোজা পরাও হয়ে গেছে। তো সোনা ঘুমালে আমরা একটু গল্প গুজব করি, আর মারা তো সেই সন্ধ্যেবেলা যাবে। সোনাকে ঘুম পাড়িয়ে নিচের দিকে এলাম, মানে নিচের দিকে এসে গিফটগুলো তোমাদেরকে দেখাবো বলেই আসলাম, আর মা বোনও রয়েছে সোনার কাছে। তো আজকে সোনা এই গিফটগুলো পেয়েছে স্যান্টা দাদুর কাছ থেকে, স্যান্টা দাদু মানে আমার বাবার কাছ থেকে। তো সোনার অনেক মজা লাগে, বাচ্চাদেরই অনেক মজা লাগে, এই বাইরে যাচ্ছে, এই ধুলো লাগছে, এই ভিজে যাচ্ছে, ওর জন্য মা এই মজাগুলো নিয়ে এসছে। তো দেখো খুবই ভালো লাগছে, কালারগুলো সবকটাই ভালো হয়েছে, আর আমার বেশি ভালো লাগছে এই কালো কালারের মোজাটা, মানে এটা একটু মানে ময়লা টয়লা হলেও চট করে বোঝা যাবে না, আর এই মোজাগুলো পরে একবার নিচেতে নামলেই ব্যাস নিচটা কালো কালো হয়ে যায়। আর টুপিটা দেখো, টুপিটাও ভীষণ ভালো হয়েছে, বাটারফ্লাই দেয়া, সোনার তো ভীষণই পছন্দ হয়েছে, বলছে মা বাটারফ্লাই বসে আছে টুপিতে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। সোনার হনুমান টুপিগুলো সমস্ত মানে টাইট হয়ে গেছে আগের বছরের, আর সাথে এই প্যান্টটাও নিয়ে এসছে, প্যান্টটাও ভীষণ ভালো, মানে ট্র্যাকস্যুট টাইপের কিন্তু খুব ভালো, মোটা আছে, মানে শীতে পরার জন্য ভীষণই ভালো। তো এই গিফটগুলোই আজকে সোনা পেয়েছে, তো আমি ওই কারণেই আসলাম যে একবারে তোমাদেরকে গিফটগুলো দেখিয়ে দিয়ে তারপরে ভিডিওটা এন্ড করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে, তো টাটা।